नवम श्रेणी सकल छात्र छात्री के चैने वेलकाम जानिए आजकल भिडियो शुरू कर आज भिडियोते तुम्हारे जीवन विज्ञान पार्ट टू एर प्रश्नगुल सल्व कर देव तई भिडियो अवश्य शेष पर्त देखो इतिमदे अन्न्य विषय पार्ट वन और पार्ट टू एर प्रश्न चैने अपलोड करो तुम्हारा प्ले लिस्टे गए देखे नीते पर चलो आजकल आलोचना शुरू करा जा। नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। न्यूक्लियासर एक परिच्छन्न चित्र अंकन कर निम्नलिखित अंशगुलो चिह्नित करो। न्यूक्लियो प्लाजम, न्यूक्लियो जालिका, न्यूक्लियो पर्दा एवं न्यूक्लियो लास। ताहले तोमादेर एकटा न्यूक्लियासर चित्र आँकते हबे एवं जे जिनिसगुलो बोले देवा होयेछे सेगुलोके चिह्नित करते हबे। ताहले चलो देखे नेवा जाक। न्यूक्लियोलासेर एई छबिटा तोमरा खूब भालोभाबे देखे नाओ। एई रकम एकटा छबि तोमादेर खाताय आँकते हबे। এই ছবিতে অনেকগুলো অংশই চিহ্নিত করা হয়েছে কিন্তু তোমাদের শুধুমাত্র প্রশ্নপত্রে যে চারটি অংশের কথা বলা হয়েছে সেই চারটি অংশই চিহ্নিত করবে। বাদিকে একদম উপরে দেখো রয়েছে নিউক্লিওলাস, ডান দিকে উপরে লাল রঙের দেখো লেখা রয়েছে নিউক্লিও জালিকা এবং ডান দিকে নিচের দিকে রয়েছে নিউক্লিও পর্দা এবং নিউক্লিও প্লাজম। এই চারটি অংশ তোমরা চিহ্নিত করবে। তাহলে ছবিটা ভালো করে এঁকে নিও। দুই নম্বর প্রশ্ন, জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো, এর সঙ্গেই রয়েছে যোগ করার কাজ লেখো। प्रथमे देखा जाक जीवदेहे प्रोटीनेर गुरुत्व। देह गठन, जीवदेहर कोष और कला गठनेर एकटी अपरिहार्य उपादान हलो प्रोटीन। देहर पेशी, अस्थि, तरुणास्थि सबकिछुई प्रोटीन दिए गठित। देहर क्षयपूरण, देहर क्षयपूरण और बृद्धिर जन्नो प्रोटीन अत्यावश्यक उपादान। विभिन्न जैविक क्रियाकलापेर জন্য জীবদেহে যে ক্ষতি হয় তা প্রোটিন পূরণ করে। উৎসেচক রূপে, মানবদেহের বিভিন্ন প্রকার উৎসেচক উৎপাদনে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত উৎসেচকই মূলত প্রোটিন জাতীয় উপাদান আর এই উৎসেচক জীবদেহের সকল বিপাকীয় ক্রিয়া সম্পন্ন করে। হরমোন গঠন ও শক্তি সরবরাহ, প্রোটিন মানবদেহে বিভিন্ন প্রকার হরমোন গঠনে অংশ নেয়। এছাড়া দেহে শক্তি সরবরাহের ক্ষেত্রেও প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা, প্রোটিন মানবদেহে বাফার হিসেবে কাজ করে এবং অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখে। এরপর দেখে নেওয়া যাক যোগকলার কাজ। যোগকলা দেহের অন্যান্য কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ রক্ষা করে। অস্থি ও তরুণাস্থি প্রাণীদেহের ভার বহন এবং দেহের কাঠামো গঠনে সহায়তা করে। তরল যোগকলা সারা দেহের কোষে পুষ্টি প্রদান করে এবং শ্বাসবায়ু পরিবহন করে। অ্যাডিপোজ যোগকলা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। তিন নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো, এর সঙ্গেই রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো। নিডোব্লাস্ট কোষ, কম্বোপ্লেট এবং টিউফিট। প্রথমে আমরা ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখে নেই। এই প্রকার উদ্ভিদের ফুল ফোটে এবং ফুল থেকে সরাসরি বীজ উৎপন্ন হয়, তবে ফল গঠিত না হওয়ায় বীজগুলি নগ্ন অবস্থায় থাকে। এদের বীজ বহু ভ্রূণযুক্ত হয়। এদের দেহে দুই প্রকার পাতা উৎপন্ন হয়, বাদামি রঙের আঁশের মতো শল্কপত্র এবং সবুজ রঙের পর্ণপত্র। পরের প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক। নিডোব্লাস্ট কোষ, এই প্রকার কোষ দেখা যায় হাইড্রা, সাগরকুসুম প্রভৃতির দেহে। এরা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। কম্বোপ্লেট, এটি দেখা যায় বোরো, হর্মিফোরা প্রভৃতির দেহে। এরা টিনোফোরা পর্বের অন্তর্ভুক্ত। টিউফিট, এটি দেখা যায় তারামাছ, সমুদ্র শসা প্রভৃতির দেহে। এরা একাইনোডারমাটা পর্বের অন্তর্ভুক্ত। চার নম্বর প্রশ্ন, মানবদেহে প্লীহার অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। প্রাণীকোষের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো। দুটো প্রশ্ন আছে, প্রথমে আমরা দেখে নেব প্লীহার অবস্থান। প্লীহা উদর গহ্বরের বাঁদিকে ডায়াফ্রামের নিচে বাম বৃক্কের ওপরে অবস্থিত। প্লীহার ভূমিকা, অনাক্রম্যতার দ্বারা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এছাড়া রক্তকে পরিশ্রুত করে। এবার দেখে নেওয়া যাক প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব। কোষ বিভাজনের মেটাফেজ দশায় সেন্ট্রোজোম স্পিন্ডল তন্তু বা বেম তন্তু গঠন করে। এই সেন্ট্রোজোম ছাড়া প্রাণীকোষের বিভাজন সম্ভব নয়। তাহলে জীবনবিজ্ঞানের পার্ট টু এর প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।